সালাম দাও, কো আসসালামু আলাইকুম। ভালো করে দাও, ইনতিকে যা লাগো না, মোবাইল হিট হয়ে যাবে। কো আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমাদের ঘরে রং করতেছি। আমাদের ঘরে রং করতেছি। আমি ঢাকা থেকে আইসা এই ঘরে থাকবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আপনাদেরই ভাই। আমি আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাড়িতে তিনটা ঘর, এই একটা মাটির ঘর, এইটাও ভাঙা ছিল। ভাঙা ঘরটা কিন্তু আমি অনেক সুন্দর করছি আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ায় সম্ভব হয়েছে। আর এই পাশে যে ঘরটা দেখতেছেন, এই ঘর করার আগে কিন্তু এটার কাজ শুরু করছিলাম। হয়তো আর কিছু সময় পরে এই ঘরের এই কালারটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন পর্যন্ত আমি এই ঘরের রুমগুলো দেখাই নাই, কিংবা এই ঘর করার সময়ও আমি ছিলাম না, বাইরে ছিলাম বেশিরভাগ। আর ও হচ্ছে গিয়ে আলিশা, আপনারা জানতে চেয়েছেন বারবার ও আমার কেমন মেয়ে, ঠিক আছে? তো মেয়ে তো মেয়েই, আবার মেয়ের তো কোনো রং হয় না, কালার হয় না। অলরেডি কিন্তু এই 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 ইটের ঘরের আপনার চারটা রুম, রুমের ডাইসগুলো আমি ছিলাম না। এই যে ধরুন আদে ছেড়ে দিছে, কয়টা রুম আছে কবসে? এটা হচ্ছে গড়ে প্রথমেই করছেন না, ডলে নিছেন? এটা কি রং হবে ভিতরে? না, এই রঙে কি থাকবে? আপনার সাথে কি আমার আগে পরিচয় আছে? আমি কিন্তু এই জায়গাটায় থাকতাম ভাই, একটু গসা বন্ধ। এই জায়গাটায় কিন্তু আমি দীর্ঘদিন থাকছি, ওই রুমটা কমপ্লিট করার আগে। তো এখন কিন্তু থাকা হয় না, এখন কাজ চলতেছে। এটা হচ্ছে দ্বিতীয় রুম, ওইটা হলো ওই কালার। এটার রং এটা হলো আর কালার হবে। এটার একটা স্মৃতি আছে আমার জীবনের, অনেক বড় একটা স্মৃতি আছে, এটা আমি আপনাদের পরে ক্লিয়ার করব। আগে রুমগুলো দেখাচ্ছি। আর এটা ছিল স্টোর রুম, আমার যে কালার টিনগুলো ছিল অনেক বেশি হয়েছে, ওইগুলো এখানে রেখে দিছি। আপাতত এখানে কাজ করার কারণে এই পাঁচটা ব্যবহার করা হচ্ছে। এ হচ্ছে দুইটা রুম, এটার সাথে এটা কিন্তু মাঝখানে আমরা দরজা লাগাই না, এটার সাথে এটা অ্যাটাচড আছে। তো চারটা রুমের চারটা কালার হবে, এই বিষয়টা আমি রাখলাম এই জন্য। তুমি কোন রুমে থাকবা? কোন রুমে থাকবা? এইটাই? আচ্ছা, তোমার রুমে এটা যাও। তো যাই হোক, আর আমাদের এই ঘরের একটা বিষয় হচ্ছে এই যে, ঠিক আছে, জানবে একটু বিরক্ত করলাম। না 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 না, এটা কেন করেন? কারণ রঙের কাজ কেমন করে? আপনি কয়দিন লাগবে তাই বলেন? আমার তো লাগবে প্রায় 6 দিন লাগবে। 6 দিন? তাহলে আপনার সাথে বাইরে কাজ আছে, বাইরে ডিজাইন হবে। ও, ডিজাইন করবেন? হ্যাঁ। বাইরে কি কালার হবে? বাইরে কালার হবে আপনার হলো ব্লু কালার। মানে পুরোটাকে ব্লু কালার দিবেন? হ্যাঁ, পুরোটাকে ব্লু কালার হবে। হ্যাঁ, বীট দেবো হলো গোলাপি কালার। গোলাপি? আর এইখানে এই দিক দিয়ে আপনার যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর আমাদের এই ঘরের যে ইগুলা ব্যবহার করা হয়েছে, এই যে উপরের যে এটার কি বলে বলেন তো, এটা হলো রুয়া। রুয়া? আর আঠন? আঠন তো এটা বলো যে ডেউডে। আচ্ছা, যাই, আঠন আর রুয়া, এটা কিন্তু তাল গাছেরই বেশি ব্যবহার করা হয়েছে, যাতে অনেক দিন যায় এই জন্য। এখন তুমি কোন ঘরে থাকবা? কোন ঘরে থাকবি? ঢাকা থাকবি না এনে থাকবি? ক এনে থাকবা? আচ্ছা, যান তাহলে রং করেন, ঠিক আছে, বিরক্ত করলাম। তাহলে আব্বার একটা সময় দেবা না? আমার এই গড় দেওয়ার আগে কিন্তু এটা হয়েছে, এটার পরে এটা করা হয়েছিল।
তো যাই হোক, এটা করে রাখার কারণ হচ্ছে এটা যখন রং করা হবে তখন কিন্তু এটার সম্পূর্ণ রূপ চেঞ্জ হয়ে যাবে। তো পরবর্তীতে যখন এই রূপটা পরিবর্তন হবে তখন আপনাদের দেখাবো। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, এটা কিন্তু বাড়ির যত ভালো কাজকর্ম যাই হোক না কেন, এটা কিন্তু আল্লাহর রহমতেই হয়। আর একটা কথা বলবো সর্বশেষ, সেটা হচ্ছে আপনার জীবনে যদি ভালো কিছু হয়, পরিবর্তন হয়, তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আশেপাশের যারা লোকজন আছে এদের কাছ থেকে ব্যক্তিগত সমস্ত কিছু গোপন রাখার চেষ্টা করবেন। কেননা এদের বেশিরভাগ লোকের বদনজর এবং আলোচনা সমালোচনার কারণে দেখা যায় যে আপনাকে অনেক সময় ভালো জিনিসটা আপনার দিকটা তারা দেখতে পারে না। তখন তারা চেষ্টা করে যে কীভাবে আপনার খারাপটা করা যায়। এটা সকলের জন্য বললাম আর কি। আসলে এই বোধোদয়টা আমার এই অল্প বয়সে হয় নাই। হ্যাঁ, ডাকা পাঠিয়ে দিবো কিন্তু তোমারে, আস্তে করে না মামু, নামো এনে নামো 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 নামো। হ্যাঁ, এই যে কোন যায় এমপি আমি এমপি 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 আবো না খুলে নিন না। সে কি 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 কষ্ট কি হয়েছে, কি কোনে কোনে গয়াম নাকছে এনে চুমে দিমু, গরম হয়েছে না, যাও যাও গা, ঘুম পাড়াও গা, যাবে না গোবা যাবে আমার নাকি, গোবা যাবে না, ঠিক আছে, ওর ওর জন্য দোয়া করবেন, ঠিক আছে, ও অনেক ছোট, থাকো আমার জায়গায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।